এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় বন্ধুগণ আজকে একটি হাদিস আলোচনা করব যা অনেক দূরের পথকে আপনার জন্য খুব সহজ করে দিবে দীর্ঘ চলার পথ আপনার জন্য খুব শর্ট করে দিবে তথা কি উপায় খুব সহজে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবেন যা আমরা সকলেই চাই মহান রবুল আলমিন তার বন্ধুত্ব নৈকট্য অর্জনের খুব সহজ উপায় সম্পর্কে তিনি হাদিসে কুৎসিতে বলেন মান আদ আলি অলিয়ান ফাকাদ আদান তুহু বিল হার যে আমার বন্ধুর বিরুদ্ধে শত্রুতা দুশ্মনী করবে আমি তার সাথে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। ওমা তাকার্রাবা ইলাইয়া আবদি বিশাইন আহাব্বা ইলাই মিম্মা ইফতারাস্ত আলাই আমার বান্দা আমার বন্ধুত্ব অর্জন করে সব থেকে আমার কাছে পছন্দ হলো। যেটি আমি তার উপর ফরস করেছি অর্থাৎ ফরস্কৃত বাদত দ্বারা বন্ধুত্ব অর্জন করতে বান্দা খুব সচেষ্ট হয় তবে শুধু ফরস্কৃত বাদত দ্বারা বন্ধুত্ব অর্জন সম্ভব নয় আর কি করতে হবে সেই সম্পর্কে মহেন্দ্র বুল্ আলামিন হাদিসে কুচিতে বলেন ও মা ইলাইয়া আব্দি বিন নওয়াফেল হাত্যা আহ বাদ্য হু ফরস্কৃত এইবাদত করার পর আমার বান্দা যখন নফল ইবাদত দ্বারা আমার বন্ধুত্ব অর্জন করতে চাই আমি তাকে ভালোবেসে ফেলি। আমি যখন তাকে ভালোবেসে থাকি তখন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে ওয়া ইয়াদাহু আল্লাতী সুবিহা বিহা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে পরিধি له التي يمشي بها তার পা হয়ে যায় যে পায়ের সাহায্যে যে সে চলাফেরা করে অর্থাৎ সব কিছু আমার রহমত দ্বারা পরিচালনা করে আমি থাকি ওয়া ইন সআলানি লা উতিয়ানা পরবর্তীতে আমার কাছে সে যদি কিছু চায় আমি তাকে দেই ওয়া লা ইস্তাআধানি লা উইধানা তথা আমার কাছে সে যদি আশ্রয় প্রার্থনা করে আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি আল্লাহু আকবার তাহলে বুঝতে পারলাম আল্লাহ রবুল্লাহ আলামিনের বন্ধুত্ব অর্জন করার জন্য খুব সহজ শর্ট কোর্স হল ফরস্কৃত ইবাদতগুলি পালন করার সাথে সাথে নফল ইবাদত দ্বারা বন্ধুত্ব অর্জন খুবই সহজ হয়ে যায় অন্য হাদিসে মহান রবাহ আলমিনের বন্ধুত্ব অর্জনের কিছু আমল আসছে যেটি হাদিসে কুচিতে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন ওয়াল নাফিয়া ওয়াল মোতাবাদিল তথা আমার মোহাব্বত ভালোবাসা অজেব হয়ে যায় আবশ্যকীয় হয়ে যায় যে পরস্পর বন্ধুত্ব রাখে পরস্পর মুসলিম ভাই বসে ইসলামিক চর্চা করে আল্লাহর রাস্তে সময় ব্যয় করে পরস্পর উপদেশ দেয় এবং এক বন্ধু আরেক বন্ধুর কাছে দেখতে যায় বেড়াইতে যায় আমার সন্তুষ্টির জন্য এবং পরস্পর তারা লেনদেন করে আদান প্রদান করে সাহায্য সহযোগিতা করে একমাত্র আমার জন্য কোরআনে কেরিমে মহানবুল আলমিন ভালোবাসা অর্জনের কিছু আমল এরশাদ করেছেন তা হল ইন আল্লাহ হাই হেবুল তৌবিনবুল মোহানবুল আলমিন তবাকারীকে ভালোবাসেন এবং পাক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন ইন আল্লাহ হাই হেবুল মোহসিনিন মহানবুল আলমিন বাধান্যতা দান করে যে তাকে ভালোবাসেন ইন আল্লাহ হেব্বুল হেবুল মহানবুল্লা আলমিন তার উপর ভরসার কারকে ভালোবাসেন সাবিরিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন যারা ধৈর্যদের তাদেরকে ভালোবাসেন প্রিয় বন্ধুগণ উল্লিখিত হাদিস এবং কোরআন করিমের যে কয়েকটি ভালোবাসার অর্জনের আলামত বললাম এই সকল কাজ করতে থাকেন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে ভালোবেসে ফেলবেন তার নৈকট্য অর্জন করতে পারবেন তখন দুনিয়া খেরাত উভয় কাল আপনার জন্য হবে মঙ্গল এবং কল্যাণজনক